হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক আজকের নয়টার ক্লাসে। এখনকার ক্লাসটা আমাদের বীজগাণিতিক রাশি নিয়ে। আমরা বলেছি যে গতবারে একটা টপিক আমি রুট করা, বর্গমূল করা এই জিনিসটা একটু দেখিয়ে দিব বলেছি এই ক্লাসে। এটা একদম শেষে, ক্লাস শেষে আমি দেখিয়ে দিব। তার আগে আমরা বীজগাণিতিক রাশির অর্ধেক অংশ কাভার করে ফেলবো, মানে বর্গ ঘন পুরা কাভার্ড। তোমরা এই কথাটার সাথে অনেকেই পরিচিত থাকার কথা, ফর্মুলা কিন্তু একটাই। আয়মান সাদিক ভাইয়ার একটা বিখ্যাত ভিডিও, যেটা অনেক হিট করা একটা ভিডিও। আমার এখানে আছে ফর্মুলা কিন্তু দুইটাই, মোটেও এটা পরিমিতি সম্পর্কিত না। আয়মান সাদিক ভাইয়ের ভিডিওটা ছিল পরিমিতি বিষয়ক, এইটা বীজগণিত বিষয়ক। আমাদের খুব কমন যে দুইটা সূত্র আছে, এ প্লাস বি হোল স্কোয়ার সমান এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার, আর এ মাইনাস বি হোল স্কোয়ার সমান এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার, এই সূত্র দুইটাকে নানা ভাবে ঘুরিয়ে পেঁচিয়ে আমরা 3.1 এর বীজগাণিতিক রাশির একদম প্রথম যে চ্যাপ্টারটা, বর্গ বিষয়ক যে চ্যাপ্টারটা, সেটার অনেকগুলো সূত্র নিয়ে আসতে পারি। জাস্ট এক পার্ট এখানে রেখে আরেক পার্ট ওই পাশে, আরেক পার্ট ওই পাশে রেখে আরেক পার্ট এই পাশে, এই ধরনের কিছু চেঞ্জ করে করে আমরা অনেকগুলো সূত্র বানিয়ে ফেলবো। আসো একসাথে শুরু করে দেই। তবে আমি সূত্র বানানো শুরুর আগে তোমরা সকলে কমেন্ট করে জানাও যে তোমরা কে কোন কোন জায়গা থেকে এই লাইভ ক্লাসটি করছো, জাস্ট এইটা জানাবা। এন্ড আর একটা কাজ, একসাথে দুইটা কাজ দিচ্ছি, কে কোন জায়গা থেকে প্লাস এই লাইভ ক্লাসটা শেয়ার করে দাও। আগের ক্লাসটা অনেকেই পাইনি, এই যে এই লাইভ ক্লাসটা যখন এখনই শেয়ার করে দিবা, তোমার যত বন্ধু বান্ধব আছে সবাই লাইভ ক্লাসটাতে জয়েন করতে পারবে। আজকে যদি কোনো জায়গায় কনফিউশন থেকেও থাকে, আগামীকাল তোমরা একসাথে সেই জিনিসটা কাভার করে ফেলতে পারবে। তাহলে তোমরা কমেন্ট শুরু করে দাও এবং শেয়ার করে জানিয়ে দাও, ডান তোমরা লাইভ ক্লাসে শেয়ার করে ফেলেছো। এখন আমি খুব সহজ এক পাশে নিয়ে যাই। দেখো এ প্লাস বি হোল স্কোয়ার, এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার। খুব সিম্পলি আমি যদি টু এ বিটা এই পাশে নিয়ে চলে আসি, তাহলে কি হচ্ছে দেখো, এক পাশে থাকছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, আরেক পাশে যা থাকছে তাহলে গিয়ে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এ বি। এটা খুব ছোট করে লিখলাম, কারণ এটা খুব বেশি বিখ্যাত, তোমরা হিন্দিতেই বুঝো এটা। আরেকটা আছে ধরো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, আমি কি করছি এইটা ধরো ওই পাশে পাঠিয়ে দিচ্ছি, ফলে যা হচ্ছে এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস টু এ বি, দ্যাটস ইট। এইটা সবচেয়ে কমন, কিন্তু এগুলা এমনিতেই সবাই জানে। কিন্তু অন্য যেগুলা, ধরা যাক আমি যদি ফোর এ বি এই দুই নাম্বার যে সমীকরণটা আছে সেইটাতে যোগ করি, সমীকরণে যোগ করা মানে নিশ্চয়ই জানো যে বাম পক্ষ ডান পক্ষ দুই জায়গায় যোগ করতে হবে, তখন কি হয় আসো দেখি। এই পাশে এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস ফোর এ বি থাকছে, এখানে কি থাকছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস টু এ বি আছে না, প্লাস ফোর এ বি এসে গেছে, মাইনাস টু প্লাস ফোর মিলে কিন্তু হচ্ছে প্লাস টু, ফলে কি হচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার তো আছেই প্লাস টু এ বি, অ্যান্ড এইটা মানে এ প্লাস বি হোল স্কোয়ার, তাহলে এইটা সমান এ প্লাস বি হোল স্কোয়ার, অর্থাৎ এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস ফোর এ বি সমান এ প্লাস বি হোল স্কোয়ার। আমরা অলরেডি দেখো একটা দুইটা তিনটা চারটা এবং পাঁচটা সূত্র বের করে ফেললাম, এইগুলো কিন্তু এক একটা আলাদা আলাদা ভাবে সূত্র দেখায় অনেকে, তো পাঁচটা সূত্র। এখন দেখো জাস্ট ফোর এ বিটাকেই যদি আমি আর এক পাশে নিয়ে চলে যাই তখন কি হবে দেখো, জাস্ট ফোর এ বিটা এক পাশে ছিল, এ প্লাস বি আমরা কি করেছি এ প্লাস বি হোল স্কোয়ার ইকুয়াল টু এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস ফোর এ বি এমনটা দেখিয়েছি। এখন ফোর এ বিটা ধরো ওই পাশে পাঠিয়ে দিয়েছি, এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস ফোর এ বি সমান এ মাইনাস বি হোল স্কোয়ার, এটা আরও একটা সূত্র হয়ে গেল। তাহলে কয়টা পেলাম, ছয়টা। আমি জাস্ট ফোর এ বিটা যোগ করেছি, এখন দুই পাশে পাঠিয়ে দিলাম, ডান। তারপরে ধরো এই এক নাম্বার সমীকরণ আর দুই নাম্বার সমীকরণ, দুইটা সমীকরণকে আমি চাইলে যোগ করে দিতে পারি, এক আর দুই যদি যোগ করে দেই কি হয় দেখো, এই পাশ এই পাশ যোগ যা হচ্ছে তাহলে গিয়ে এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার ইকুয়াল টু এই পাশ এই পাশ যোগ টু এ বি, এখানে মাইনাস টু এ বি, এখানে আছে প্লাস টু এ বি, মাইনাস প্লাস কাটা গিয়ে যা থাকে তাহলে গিয়ে দুইবার এ স্কোয়ার এবং দুইবার বি স্কোয়ার, অর্থাৎ টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তাহলে কি হলো, এটা আর একটা সূত্র হয়ে গেল না, এটা হয়ে গেল ধরো নাম্বার কত নাম্বার, সাত নাম্বার।
আর ধরো টুটাই জাস্ট সিম্পলি এই পাশে পাঠিয়ে দিয়েছো, ফলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু হবে এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার ডিভাইডেড বাই টু। অর্থাৎ এখান থেকেই তুমি আট নম্বর সূত্র বের করে ফেলতে পারবা। একইভাবে এই দুইটা ধরো এখানে কি করেছিলাম, এক আর দুই যোগ করেছিলাম না, এবার এক আর দুই ধরো বিয়োগ করি, ওয়ান মাইনাস টু। যদি বিয়োগ করে দেই এইটা থেকে এটা বিয়োগ, এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার সমান এ স্কোয়ার এ স্কোয়ার বাদ বি স্কোয়ার বি স্কোয়ার বাদ টু এ বি মাইনাস মাইনাস এ মাইনাস এ প্লাস হয়ে যাবে, ফলে ফোর এ বি। তাহলে ফোর এ বি ইকুয়ালটা আমরা দেখাতে পারলাম যে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার। তুমি খুবই সিম্পলি ফোরটাকে যদি এই পাশে পাঠিয়ে দাও, ভাগ করে দাও, তখন কি পাও দেখো, তখন দেখবা যে এ বি চলে গেছে, এখানে ধরো ফোর, এটা কিন্তু আরেক সূত্র হয়ে গেছে নয় নাম্বার, এখন দশ নাম্বার আমরা বানাচ্ছি। তো ফোর যখন চলে আসছে এ প্লাস বি হোল স্কোয়ার ডিভাইড বাই ফোর মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার ডিভাইড বাই ফোর, ফোরকে কি টু স্কোয়ার হিসেবে দেখাও যায় না, যায়? তাহলে আমরা বলতেই পারি যে এ প্লাস বি ডিভাইড বাই টু হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি ডিভাইড বাই টু হোল স্কোয়ার ইকুয়াল টু এ বি। এটা হলো কি দশ নাম্বার সূত্র। আমরা এক টানে কি কি করেছি, খুব সিম্পল, প্রথমে এ প্লাস বি হোল স্কোয়ার সমান এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার, এটা টু এ বিটাকে এক পাশে নিয়ে চলে এসেছে, ডান। পরবর্তীতে দেখা গেল যে ধরো এই টু এ বি টু এ বি এগুলো রেখে দিয়েছি, পরে ফোর এ বি যোগ করেছি, ফোর এ বি যোগ করেছি। এখন পরবর্তীতে আচ্ছা আমরা কমেন্টগুলো পড়া শুরু করব, তার জন্য আচ্ছা ফোর এ বি ধরো যোগ করেছি, করার পরে তারপরে কি করব, এখন ফোর এ বি যোগ করার পরে আমরা কয়েকটা সূত্র পেয়ে গেছি, তারপরে ধরো এই দুইটা সূত্র এই দুইটা ইকুয়েশন, এই দুইটা ইকুয়েশন যোগ করে দিয়ে এটা পেলাম, এই দুইটা ইকুয়েশন বিয়োগ করে দিয়ে এটা পেলাম, তারপরে এক পার্ট নিয়ে ভাগ করে দিয়েছে, ফলে আরও কিছু জিনিস পেয়ে গেছে। তাহলে বুঝতে পেরেছো কত সহজ, জাস্ট দুইটা সূত্র থেকে আমরা সবগুলো নিয়ে চলে আসতে পারি। আচ্ছা ফোর এ বি এ বি এর সূত্র, আচ্ছা এভাবে করে প্রমাণ করাকে কি প্রতিপাদন বলে? হ্যাঁ বলা যেতে পারে প্রতিপাদন, এটাকে বলা যেতে পারে। এগুলো আসলে মূল সূত্র এই দুইটাই, এগুলো থেকে যা যা এনেছে সবকিছু অনুসিদ্ধান্ত, অ্যান্ড এই অনুসিদ্ধান্তগুলো খুবই মারাত্মক। যখন তুমি অনুসিদ্ধান্তগুলো কীভাবে নিয়ে আসে জানো, মনে করো তুমি পরীক্ষার হলে ভুলে গেছো, তখন কিন্তু নিজে নিজেই বের করে নিয়ে আসতে পারবা যে কিভাবে কোন সূত্রটা এসেছে, কিভাবে কভার করা যায়। তাহলে আসো এইসব সূত্র নিয়ে আমরা কিছু কাজ করে ফেলি। আচ্ছা অনেক ইজি বলেছে শাফি, বুঝেছি বলেছে রাকিব, আচ্ছা বুঝেছি ভাইয়া রাকিব, ওকে ধন্যবাদ তোমাদের সকলকে থাকার জন্য। আচ্ছা এখন তোমরা যদি বুঝে থাকো, তোমাদের জন্য কিছু আমার ম্যাজিক ট্রায়াঙ্গেল আছে, আমি এগুলো নিজেই দিয়েছি, কিছু ট্রায়াঙ্গেল বানাচ্ছি, ম্যাজিক ট্রায়াঙ্গেল। এটা কি যদি এমন হয় যে যদি তুমি দুইটা ইনফরমেশন জানো, যে কোনো দুইটা ইনফরমেশন, আর একটা ইনফরমেশন এমনিতেই বের করতে পারবা, এরকম সিচুয়েশনগুলোর ক্ষেত্রে তখন কি করা যায় দেখো। ধরা যাক এরকম একটা ম্যাজিক ট্রায়াঙ্গেল এখন তোমাকে দিলাম, এটা এটা একটা ম্যাজিক ট্রায়াঙ্গেল, সেই ম্যাজিক ট্রায়াঙ্গেলে এখানে ধরো আছে এ প্লাস বি, এটা এ মাইনাস বি, আর এটা এ বি, এ প্লাস বি এ মাইনাস বি এ বি। যে কোনো দুইটা যদি জানো বাকিটা বের করা যাবে। সূত্রটা কি, ধরো তুমি জানো যে এ প্লাস বি হোল স্কোয়ার সমান এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস ফোর এ বি, তুমি যদি এটা জানো এ প্লাস বি, তুমি যদি এ মাইনাস বি এর মান জানো, সাথে সাথে ইকুয়েশন বানিয়ে তুমি ফোর এ বি এর মান বের করে ফেলতে পারো। তোমাদের জন্য আমি এখনই একটা কাজ দিয়ে দিব, দেখো কাজটা হলো গিয়ে এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু টু, এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু টু, আর একটা হলো গিয়ে এক্স ওয়াই ইকুয়াল টু টোয়েন্টি ফোর, এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু ওয়াট। আমাদের কি কি আছে, এক্স মাইনাস ওয়াই মানে ধরো এ মাইনাস বি এর মতো এটা দেয়া আছে, আবার দেয়া আছে কোনটা এক্স ওয়াই এ বি এর মতো এটা দেয়া আছে, বের করা লাগবে এইটা। তোমরা সকলেই হাতে এক্ষুনি খাতা কলম বের করে এটা বের করে ফেলো, ক্যালকুলেটর হোক বা যেভাবেই হোক, যে যত তাড়াতাড়ি পারো কমেন্ট করে জানাও যে এটার অ্যান্সার কত হয়, আমরা নিজেরাও চেষ্টা করে দেখি। প্লাস এটার অ্যান্সার জানাতে গিয়ে আমি খুব স্ট্রং একটা বেসিক তোমাদেরকে দিব, ওটা নিয়ে অনেকেরই ঝামেলা আছে। ওকে আচ্ছা আমি দেখি, মূল সূত্র আমার এটা,
আমি সেই হিসাবে ধরো বসালাম যে হ্যাঁ এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার সমান এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার প্লাস ফোর এক্স ওয়াই। আমি এক্স প্লাস ওয়াই এর মানটা জানি না, আমি এক্স মাইনাস ওয়াই এর মান জানি, টু স্কোয়ার বসিয়ে দিলাম, এক্স মাইনাস ওয়াই এর মান টু, এখানে আছে স্কোয়ার তাই টু স্কোয়ার প্লাস ফোর, এক্স ওয়াই এর মান দেওয়া আছে টোয়েন্টি ফোর বসিয়ে দিলাম, চার যোগ চার গুণ চব্বিশ মিলে হয় ছিয়ানব্বই, চার আর চব্বিশ যোগ করলে চার আর ছিয়ানব্বই যোগ করলে একশো, অনেক সুন্দর একটা সংখ্যা পেয়েছি আমরা। এখন এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু কত হবে? এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু হবে প্লাস মাইনাস টেন, শুধু টেন না প্লাস মাইনাস টেন। এক্স মাইনাস ওয়াই পজিটিভ হওয়া মানেই এমন না যে এক্স প্লাস ওয়াই এর মানটাও পজিটিভই হবে। এই যে প্লাস টেন মাইনাস টেন এই ধরনের যে ইস্যুসগুলো কোত্থেকে, এই বিষয়ে কিছু ইস্যুস আমি এখন কভার করে দিব। রাকিবুল হাসান জানিয়েছে টেন, ধন্যবাদ রাকিব। আলিফ জানিয়েছে টেন, তাজ জানিয়েছে ওয়ান হান্ড্রেড, তাজ এক্স প্লাস ওয়াই এখানে হোল স্কোয়ার আছে তাহলে রুট করে ফেলতে হবে। প্লাস টেন জানিয়েছে রাকিব, আচ্ছা শুধু প্লাস টেন, ওকে প্লাস টেন মাইনাস টেন এটা জানিয়েছে হৃদয়, ওয়েল ডান হৃদয়। আচ্ছা আক্তার হোসেন টেন, ভাইয়া এটা আরো সহজে করা যায়, আচ্ছা করা যেতে পারে। নাজমুল হোসেন বলেছে প্লাস মাইনাস টেন প্লাস মাইনাস টেন, ওকে অনেকেই প্লাস মাইনাস টেন এর কভারটা করেছে। আচ্ছা কখন প্লাস মাইনাস দুইটাই দেওয়া যায় আর কখন প্লাস মাইনাস দুইটা দেওয়া যায় না, আমি এই বিষয়ে একটু তোমাদেরকে জ্ঞান দিতে চাই। দেখ যখন তুমি জানো যে এটার মানটা শুধু পজিটিভ হতে পারবে নেগেটিভ হতে পারবে না, সেই ক্ষেত্রে তোমার প্লাস দেয়া, তখন সেই ক্ষেত্রে তুমি প্লাস দিবা মাইনাস আনবাই না। যখন তুমি কিছু জানো না তখন প্লাস মাইনাস দুইটাই দিতে হবে। ব্যাপারটা এমন, ধরো তোমার একটা বর্গক্ষেত্র আছে, একটা বর্গক্ষেত্র, এই বর্গক্ষেত্রের ক্ষেত্রফল তুমি জানো যে এ স্কোয়ার সমান পঁচিশ, তাহলে বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য কত? তুমি জানো যে বর্গক্ষেত্রের বাহু এটা নেগেটিভ হতে পারে না, এটা অবশ্যই পজিটিভ হবে, যেহেতু পজিটিভ হবে তাহলে এ সমান হবে প্লাস মাইনাস ফাইভ, সরি শুধু ফাইভ, এ এর মানটা তখন শুধু ফাইভ হবে যেহেতু এইটা শুধুই পজিটিভ হতে পারে। ব্যাপারটা কেমন আসলে, এ স্কোয়ার ইকুয়াল টু কেন পঁচিশ? এমন তো যদি বর্গক্ষেত্র না হতো, এ স্কোয়ার যে কোনো একটা সংখ্যায় এরকম যদি হতো, তোমার কাছে প্রশ্ন করা হচ্ছে কোন সংখ্যার বর্গ এর মান পঁচিশ, আমি কিন্তু এবার বর্গক্ষেত্রের কথা বলছি না, কোনো একটা সংখ্যা সেই সংখ্যার বর্গের মান পঁচিশ, সংখ্যাটা হতে পারে ফাইভ প্লাস ফাইভ হতে পারে, সংখ্যাটা হতে পারে মাইনাস ফাইভ, কারণ মাইনাস ফাইভকে যদি তুমি বর্গ করো তখনও পঁচিশ পাও, প্লাস ফাইভকে বর্গ করলেও তখনও পঁচিশই পাও, তখন তুমি প্লাস মাইনাস দুইটাই দিবা। তাহলে আরো একটু ক্লিয়ার যদি করে দিই আরো এক জায়গা দিয়ে, দেখো ধরো তোমার কাছে দেয়া আছে এমন যে হ্যাঁ এক্স প্লাস ওয়াই, না এক্স প্লাস ওয়াই না, এক্স মাইনাস ওয়াই দিয়ে ধরো দিলাম, এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার সমান হলো গিয়ে ধরো একশো, এরকম একটা জিনিস এসেছে, তোমাকে একটা অস্ত্র দিয়ে দিয়েছে মেশিন গান, সেই ইনফরমেশন কি এক্স এর মান ওয়াই এর চাইতে বড় হবে, এক্স এর মান ওয়াই এর চাইতে বড়, যদি এক্স এর মান ওয়াই এর চাইতে বড় হয় তাহলে কি এক্স মাইনাস ওয়াই ধরো একটা বড় সংখ্যা সেভেন তার চাইতে ছোট সংখ্যা ফাইভ, বড় সংখ্যা থেকে ছোট সংখ্যা যদি বিয়োগ করো সেটার মান কি পজিটিভ হবে না? তাহলে এক্স মাইনাস ওয়াই এর মানটা অবশ্যই তখন পজিটিভ হবে। তখন তুমি যা করবা এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু প্লাস মাইনাস টেন দিবা না, তখন শুধু প্লাস টেন দিবা, কারণ বলাই আছে যে এক্স এর মান ওয়াই এর চাইতে বড়। আশা করি এই ব্যাপারে ক্লিয়ার হয়ে গেছো। যখন তোমার কাছে অস্ত্র দেওয়া থাকে যে তুমি জানো যে এটার মানটা অবশ্যই অবশ্যই পজিটিভ হবে, তখন প্লাস মাইনাস দিবা না, অন্য সকল ক্ষেত্রে প্লাস মাইনাস দিবা। তাহলে এখন যদি এটা বুঝে থাকো, এখন আরো অনেককে এই ক্লাসটা বুঝতে সহায়তা করো, এই ক্লাসে আমরা খুব ইম্পর্টেন্ট কয়েকটা জিনিস কভার করে ফেলেছি, অ্যান্ড সেটা তুমি করতে পারো এই ক্লাসটা শেয়ার বাটনে প্রেস করে। প্রত্যেকে এই ক্লাসে যারা আছে সকলে এখনই এই লাইভ ক্লাসটাতে শেয়ার বাটনটাতে প্রেস করো এবং সকলকে জানিয়ে দাও যে হ্যাঁ ক্লাসটা চলছিল, এক্সেলেন্ট কিছু জিনিস গেছে, তারাও যেন এই জিনিসটা রিকভার করতে পারে, পরবর্তীতে হলেও তারা এই ভিডিওটা পাবে এবং পরবর্তীতে হলেও তারা এই ক্লাসটা করতে পারবে, এই একই জায়গা থেকে যে সূত্রগুলো এসেছে তারপরে যে এক্স মাইনাস ওয়াই এক্স প্লাস ওয়াই কখন পজিটিভ কখন নেগেটিভ সব বুঝতে পারবে। প্রত্যেকে কমেন্ট করে জানাও যে হ্যাঁ শেয়ার ডান,
বর্গ এক ধরনের রম্বসি। তারপরে এটা নিয়ে আমরা পরিমিতিতে ব্যাপক ভাবে ঘাটবো যে একটার ভিতরে আরেকটা কিভাবে পড়ে, যেমন ভাবে আজকে বাস্তব সংখ্যা নিয়ে ঘাটলাম যে একজনের ভিতরে আরেকজন কিভাবে পড়ে যায়, তখন আমরা আয়তক্ষেত্র নিয়ে ব্যাপক ভাবে ঘাটবো। আচ্ছা এসডি রাকিবুল ইসলাম, আমজাদ হোসেন, আচ্ছা ওকে ঠিক আছে, শেয়ার ডান, অনেকে শেয়ার ডান করেছেন। এইবার আমরা যেটা করব, আমরা পরের স্টেপে চলে যাব। আমরা অনেকগুলা সূত্র দেখেছি তাই না, অনেকগুলা। এখন আমি জাস্ট দুইটা সূত্র তোমাদেরকে একটু স্মরণ করিয়ে দিতে চাই। সূত্রগুলা কি কি, ধরো 2a² + b² = a + b² + a - b² এটা একটা সূত্র। আর একটা সূত্র ধরো 4ab, এই 4ab এর সূত্রটা ওটা কত, a + b² - a - b² এই সূত্রটা। এখন ধরো তোমাদের কাছে খুব পরিচিত একটা অঙ্ক দেয়া আছে, পরিচিত অঙ্কটা এমন 99ab² + b² এটা সলভ করবা কিভাবে? তোমরা অনেকেই চিন্তা করবা ab দিয়ে কভার করি, ab এর সূত্রটা ইউজ করব, a² + b² এই সূত্রটা ইউজ করব। এই সূত্রগুলো ইউজ করতে ক্যালকুলেশন কিন্তু অনেক জটিল হয়ে যায়। আমরা আমাদের অনেক পরিচিত আরেকটা অঙ্ক আছে সেটা দিয়ে এদিকে নিয়ে আসতে পারি। দেখো এটা একটা ম্যাজিকের মতো জিনিসটা, এমন যে আমার কাছে অঙ্কটা আছে এরকম 8ab² + b² আমাদের সকলের পরিচিত না, এটাকে চাইলে এইভাবে আমরা দেখাতে পারি যে হ্যাঁ 4ab (2a²) + b² তাকিয়ে দেখো 4ab 2a² b, এই যে এটা এটা, ওকে। তাহলে দেখো আমরা 4ab কে এই জায়গায় দেখাতে পারি যে a + b² - a - b² a + b² - a - b² আর এখানে গুণ অবস্থা আছে a + b² + a - b² এখন a + b, a - b এর কিছু মান টান দেয়া আছে, ধরো a + b = √5 আর a - b = √3 এরকম কোন একটা মান দেয়া আছে। এখন দেখো a + b এর মান যদি √5 হয়, √5 কে স্কয়ার করলে কত হবে, 5 √a, a - b এর মান দেয়া আছে √3, এটাকে স্কয়ার করলে কত হবে, 3। একইভাবে এখানে 5 + 3, তাহলে কি পাচ্ছি 2 × 8 অর্থাৎ 16। একেবারে সহজ, কয়েকটা লাইনে পুরো প্রবলেম কভার্ড। কিন্তু যদি তুমি a² + b² দিয়ে ভেঙে ভেঙে করতে চাও, কষ্ট হবে অনেক বেশি। এখন আমার কাছে, আমি সবার কাছে কিন্তু প্রথমে দেখিয়েছি 99ab² + b² এটা কি একই জিনিস? না, অবশ্যই একই জিনিস না। ডিফারেন্সটা কোথায়? ডিফারেন্সটা এই জায়গায় যে আমি বলছি 8 আর আমার প্রশ্নে আছে 99, কিন্তু আমি কি চাইলে এইটাকে 8 এর দিকে নিতে পারি না? পারি। একটা সিস্টেম দেখো, পুরোটা মুছে দিলাম, 99ab ধরো আমার কাছে প্রবলেমটা দেয়া আছে 99ab, কিন্তু আমি ইউজ করতে জানি শুধুমাত্র 8ab, তখন কি করব, তখন 99 ÷ 8 × 8 ab² + b² দেখো এখন 8 কাটা গেলে কিন্তু পুরো আগের মতো 99ই হয়ে যাচ্ছে। আমি কি করব, পুরো 8ab² + b² এটার মান যে নির্ণয় করেছিলাম, মানটা কত এসেছে, 16 এসেছিল, এই 16 এর সাথে 99 ÷ 8 এটা গুণ করে দিব, কাজ শেষ, একেবারে শেষ। তাহলে পুরো আইডিয়াটা কি, আমার কাছে যে রকমই অঙ্ক দেয়া থাকুক না কেন, আমি চাইলেই এটাকে 8ab² + b² এদিকে নিয়ে যেতে পারি। জিনিসটা অনেকটা এমন যে ধরো আমার কাছে দেয়া আছে 101 ab² + b² তাহলে এটাকে চাইলে কি নিতে পারি, চাইলে 101 ÷ 8 × 8, এই যে ভাগ দিয়ে গুণ দিয়ে দিয়েছি, ab² + b²
তাহলে এই পার্ট যেটা, এটার মান তো বের করা কোনো ব্যাপারই না, আমরা সেকেন্ডের মধ্যে করে ফেলতে পারি, সাথে সাথে তখন 101/8 গুণ হয়ে গেল অ্যান্ড ডান। সাথে সাথে আমরা এই ধরনের প্রবলেমগুলো সলভ করে ফেলতে পারবো। আমার মনে হয় এটা তোমাদের অনেক উপকার করবে। রিজনটা কি? রিজন হলো কি, এই প্রবলেমটা আসলে অনেক ইম্পর্টেন্ট, একটু ঘুরিয়ে পেঁচিয়েও দেওয়া হয় অনেক সময়, তোমাদের অনেক হেল্প হবে এই প্রবলেমটা সলভ করতে। আচ্ছা, দুই দিকে গুণ খালি। মোহাম্মদ হৃদয় জানিয়েছে 196/198। আচ্ছা, তারপরে আচ্ছা সিয়াম শাহরিয়ার ধন্যবাদ, ক্লাসটা সুন্দর হচ্ছে, ধন্যবাদ। আচ্ছা তারপরে ওকে, আমরা ক্লাসে এগোতে থাকি, আমাদের অনেক কাভার দিতে হবে, 3.1, 3.2 আজকে পুরো কাভার এন্ড বাস্তব সংখ্যা। পরবর্তী দিনে দেখা যাবে যে আমাদের বীজগাণিতিক রাশির বাকিটুকু আমরা কাভার দিব। দেখা যাক আজকে কতদূর যাওয়া যায়। ধরো আমাদের কাছে নেক্সট প্রবলেম, নেক্সট প্রবলেম এমন দেয়া আছে, a^4 + a^2 + b^2। এটা তোমাদের কাছে, আমার মনে হয় আমি যতগুলো স্টুডেন্ট পড়িয়েছি তাদের এই প্রবলেমটা নিয়ে অনেক সমস্যা ছিল, মানে এ কেন এইভাবে করে, কেন এইভাবে করে, এই বিষয়ক সমস্যা। তো ধরো a^4 + b^4 = দেয়া আছে 8, আর a^2 + ab + b^2 = দেয়া আছে 4। আমার কাছে মান জানতে চাওয়া হয়েছে a^2 + b^2 = আর ab = এই ধরনের দুইটা মান জানতে চাওয়া হয়েছে। আচ্ছা, এই ধরনের দুইটা মান যদি জানতে চাওয়া হয়, আমরা আসলে এইটা তাকিয়ে সাথে সাথে আমাদের মাথায় আসে না যে এই প্রবলেমটা কিভাবে সলভ করা যায়। এটার জন্য তোমার একটু নজর দিতে হবে অন্যভাবে। খেয়াল করো যে a^2 + ab + b^2 যে প্রবলেমটা আছে, a^2 + ab + b^2 জিনিসটা যদি এমন থাকতো, আমার কাছে a^4 এই যে এই পুরো এর ভেজাল্লা জিনিস এটা নাই, ধরো এই জিনিসটা এমন ভাবে আছে যে a^2 - ab + b^2 = কিছু একটা পেয়েছি, তখন কি হতো? একদম ইজিলি আমরা প্রবলেমটা সলভ করে ফেলতে পারতাম। কিভাবে? এই যে এটা একটা সমীকরণ, ধরো এটা আরেকটা সমীকরণ, এই দুইটা সমীকরণ যদি সিম্পলি আমি যোগ করে দিতাম, তখন কি হতো? এই ab বাদ, যা থাকে a^2 + b^2, এখানে কোনো একটা সংখ্যা, মানে a^2 + b^2 আমরা বের করে ফেলতে পারতাম। আবার ধরো 1 আর 2 যদি সমীকরণ বিয়োগ দিয়ে দেই, a^2 b^2 এগুলো বাদ হয়ে যেত, যা থাকতো তা হলো গিয়ে ab, তাহলে ab-ও পেয়ে যেতাম, অনেক ইজি হতো। কিন্তু আমাদের দুর্ভাগ্য কি, আমাদের দুর্ভাগ্য হলো গিয়ে এই ইকুয়েশন এইভাবে দেয়া নাই, আমাদের কষ্ট করে এই জিনিসটা দেয়া আছে, যেখান থেকে আমরা এই ইকুয়েশনটা কষ্ট করে বের করে আনবো, পরিশ্রম করে। দেখো কিভাবে আনা যায়। জিনিসটা এমন, ধরো এটাকে আমরা বলছি 2 নাম্বার, এটা 1 নাম্বার, আমরা 1 থেকে নিয়ে আসবো টার্গেট কে, a^2 - ab + b^2, এটা নিয়ে আসা, a^4 + a^2 b^2 + b^4 এমন ভাবে দেয়া আছে না, এটাকে একটু ধরো ভেঙে দিব। তার আগে এটা পুরোটাই লিখি, a^2 b^2 + b^4 = 8, বা a^2 2 a^2 b^2 b^2। আমি কি করেছি, একটু চেঞ্জ করে দিয়েছি, এইখানে এটা এটা একই কথা, এটা এটা একই কথা, কিন্তু a^2 b^2 আর 2 a^2 b^2 এক কথা না, আমি a^2 b^2 বেশি দিয়ে দিয়েছি না, বিয়োগ করে দিলাম, এখন সমান আছে, কোনো সমস্যা নাই। যেহেতু সমান আছে, আমি কি করব, ধরো এইটা পুরোটা মিলে একটা a^2 + b^2 হোল স্কোয়ার হচ্ছে, আর এইখানে -ab এর উপরে স্কোয়ার হচ্ছে = 8। এখন ইজিলি দেখো আমরা কিভাবে নিয়ে আসতে পারি। আমরা সকলে এই সূত্রটা নিশ্চয়ই জানি যে a^2 - b^2 = a + b (a - b), আমরা সেটাই চালাবো। ধরো এ হিসেবে পুরোটা এটা প্লাস এ বি আর মাইনাস এ বি ইকুয়াল টু 8। এখন এদের ভেতরে কিন্তু আমার কাছে একটা ইনফরমেশন অলরেডি আছে, ধরো এই যে এই ইনফরমেশনটা আমার কাছে দেয়া আছে a^2 + ab + b^2 মান 4, ওকে এটার মান 4 আমি জানি, এইটার মান জানি না, এটার মান জানি, আমাদের একটা ট্রায়াঙ্গেল হয়ে গেল না, আমি দুইটার মান জানি আর একটার মান জানি না, কি করব তখন? সিম্পলি এই যে এইটা আছে এটা ওই পাশে পাঠিয়ে দিব, পাঠিয়ে দিলে আমার কাছে থাকছে a^2 + b^2 - ab = ওই পাশে চলে গেছে 8/4 = 2,
অর্থাৎ আমাদের যে স্বপ্নের জিনিস এ স্কয়ার প্লাস বি স্কয়ার মাইনাস এ বি, এইটা আমরা বের করে নিতে পেরেছি। আমার কাছে দেয়া দরকার ছিল এটা, আমার যেটা টার্গেট ছিল আমি নিতে পেরেছি। এখনকার কাজ খুবই সিম্পল, দেখো আমরা যা পেরেছি এখন একসাথে দুইটা কাছাকাছি নিয়ে লিখব, খুবই সিম্পলি। এ স্কয়ার জিনিসটা এমন, এ স্কয়ার মাইনাস এ বি প্লাস বি স্কয়ার ইকুয়াল টু যে টু হয় তা আমরা বের করে ফেলেছি, এটার নাম ধরো দিলাম তিন। এখন যদি দুই আর তিন যোগ করে দেই, কাজ তো কিন্তু খতম, দুই তিন যোগ করে দিলাম কি হবে, এই যে এ বি এ বি বাদ, কি থাকছে টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু সিক্স, বা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু থ্রি। তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মান আমরা বের করে ফেলেছি, একটার কাজ ডান। নেক্সট কাজ, এই দুই আর তিন যদি আমরা বিয়োগ করে দেই, এ স্কোয়ার কাটা বি স্কোয়ার বি স্কোয়ার কাটা, এ বি এই মাইনাস মাইনাস প্লাস হয়ে যাবে, ফলে যা হবে টু এ বি সমান টু, বা এ বি ইকুয়াল টু ওয়ান। তাহলে একসাথে আমরা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার আর এ বি দুইটারই মান নির্ণয় করতে পেরেছি। আমার মনে হয় এই জিনিস নিয়ে আর কারো কনফিউশন হবে না। জিনিসটা কি, আমার কাছে এই প্রবলেমটা দেওয়া ছিল, এই একটা ভেজাল জিনিস, আরেকটা ভালো জিনিস, আমাদের আরেকটা ভালো জিনিস লাগবে, সেটার ভিতরে মাইনাস এ বি দরকার। সেটা আমরা কষ্ট করে এইখান থেকে এই জিনিসটা নিয়ে আসলাম, তারপরে একদম কাজ সহজ, দুইটা যোগ করে দিলাম বিয়োগ করে দিলাম, সাথে সাথে আমাদের এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার আর এ বি দুইটাই বের হয়ে গেল। তাহলে আমাদের এই প্রবলেম যার যা বুঝতে পেরেছো, যতজনে বুঝতে পেরেছো, কাজ দুইটা। এখনো যদি শেয়ার না করে থাকো শেয়ার করে ফেলো, অ্যান্ড কমেন্ট করে জানাও যে ডান, যে তোমরা বুঝতে পেরেছো। ইয়েস, আচ্ছা কমেন্ট করে জানিয়ে দাও। আচ্ছা ঠিক আছে, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু থ্রি, ধন্যবাদ রাজিন এস জে, অনেকেই জানাতে পেরেছ, ওকে ধন্যবাদ। আচ্ছা তাহলে এখন নেক্সট যে প্রবলেমটা আমরা সেটাতে চলে যাই। ধরো নেক্সট একটা টাইপ আমরা নেই, আমরা আরেকটা ট্রায়াঙ্গেল নিয়ে আসবো। ট্রায়াঙ্গেলটাতে কি থাকবে, দুইটা, সবসময় দেখিয়েছি ট্রায়াঙ্গেলের মধ্যে যদি তুমি দুইটা জিনিস পাও আরেকটা জিনিস এমনিতেই বের করা যায়। ট্রায়াঙ্গেলটা এবার দাও এইরকম একটা ট্রায়াঙ্গেল, ধরো আমার কাছে দেয়া আছে এই ট্রায়াঙ্গেলটা, তোমাদের মনে হয় সবচাইতে কাজে লাগবে। একই ধরনের প্রবলেম সবগুলা ইজিলি কাভার করে দেয়া যায়। এটাতে এমন যে এ প্লাস বি প্লাস সি, এই একটা ইনফরমেশন, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার এটা আর একটা ইনফরমেশন, এ বি প্লাস বি সি প্লাস সি এ এটা আর একটা ইনফরমেশন। যদি এদের ভেতরে যে কোনো দুইটা জানো আরেকটা অটোমেটিক বের করা যায়, কারণ আমাদের একটা সূত্র আছে। আমরা নর্মালি এ প্লাস বি হোল স্কোয়ারটা জানি, আর এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার যেটা সেটা, এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার যেটা সেটা বের করতে গেলে ইকুয়াল টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস টু যদি তাই হয় তাহলে ধরো আমরা এই বিষয়ে একটা প্রবলেম সলভ করে ফেলি এক্ষুনি, যে এইরকম একটা প্রবলেম আমাদের কাছে আছে। প্রবলেমটা হলো ধরো আমাদের কাছে মান দেওয়া আছে যে এ প্লাস বি প্লাস সি সমান হলো গিয়ে ছয়, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার ইকুয়াল টু কত, ইকুয়াল টু হলো গিয়ে ধরো চোদ্দ। এখন আমার কাছে মান জানতে চাওয়া হয়েছে এ মাইনাস বি, এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস বি মাইনাস সি হোল স্কোয়ার প্লাস সি মাইনাস এ হোল স্কোয়ার। অনেক ইজি, এই স্কোয়ার স্কোয়ার জাস্ট আমরা ভেঙে টেঙে দেখি যে কত দূর যাওয়া লাগে, কি যাওয়া লাগে, কি প্রয়োজন আমাদের, তখন দেখা যাবে। ধরো আমরা আরেকটু আগালাম, এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার, এটাকে ভেঙে এইভাবে লিখলাম, প্লাস বি স্কোয়ার মাইনাস টু বি সি প্লাস সি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস টু সি এ প্লাস এ স্কোয়ার, এমন জিনিসটা করে রাখলাম। তখন দেখো এখানে এ স্কোয়ার আছে একটা, আবার এ স্কোয়ার আছে দুইটা, বি স্কোয়ারও দুইটা, সি স্কোয়ারও দুইটা, টু এ বি টু বি সি টু সি এ সবগুলো দুইটা দুইটা। এখন চিন্তা করতে পারো যে হ্যাঁ ইকুয়াল টু টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস টু, যেহেতু সব দুইটা দুইটা আমরা কমন নিয়ে নিচ্ছি,
মাইনাস টু যেহেতু তাহলে এগুলা প্লাস হয়ে যাবে, এ বি প্লাস বি সি প্লাস সি এ। আচ্ছা আমাদের মান বের করা লাগবে, আমি অলরেডি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার এইটার মান জানি, আমি যা জানি না তাহলে কি এ বি প্লাস বি সি প্লাস সি এ তা বের করার কি অস্ত্র আমাদের কাছে আছে না? আছে। অস্ত্রটা হলো গিয়ে এই যে এ প্লাস বি প্লাস সি, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, এই যে এই অস্ত্র ইউজ করে তোমরা যারা বুঝতে পেরেছো এ বি প্লাস বি সি প্লাস সি এ বের করা যায়, তারা এক্ষুনি এ বি প্লাস বি সি প্লাস সি এ খাতা কলম নিয়ে বসে পড়ো এবং জানিয়ে দাও যে এ বি প্লাস বি সি প্লাস সি এর মানটা কত। এর ভিতরে আমরা করতে থাকি। আচ্ছা এখন ধরো এ বি প্লাস বি সি প্লাস সি এর জন্য আমরা যে ধাপটা পার হব এখানে ধরো আমরা কাভার করে রাখি, পরে মুছে দিব। এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার সিক্স স্কোয়ার সমান এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার ফোরটিন প্লাস টু এ বি প্লাস টু বি সি প্লাস টু সি এ, ওই যে এই পার্টটা যেটা আমাদের দরকার এ বি প্লাস বি সি প্লাস সি এ সেই পার্টটা। সাথে সাথে কি এই পার্টের মান আমরা বের করে ফেলতে পারি না? দেখো অনেক ইজিলি, ছত্রিশ মাইনাস চোদ্দ কত হয়? বাইশ। এই পাশে আছে বাইশ ইকুয়াল টু টু ইন্টু এ বি প্লাস বি সি প্লাস সি এ, বা এ বি প্লাস বি সি প্লাস সি এ ইকুয়াল টু বাইশ ভাগ দুই অর্থাৎ এগারো। আমরা এগারো পেয়ে গেলাম। সিম্পলি এখন যদি আমি এগারোটা এখানে বসিয়ে দেই, আমি তো বের করে ফেলেছি যে এবি প্লাস বিসি প্লাস সি এর মান এগারো, এখানে যদি বসিয়ে দেই তাহলে কি হবে? টু ইন্টু এইটার মান কত? ফোরটিন মাইনাস টু ইন্টু এইটার মান কত? একটু আগে বের করেছি ইলেভেন, তাহলে এগারো টু ইন্টু ফোরটিন চোদ্দ দুগুণে আঠাশ, দুই এগারো এগারো দুগুণে বাইশ, তাহলে আঠাশ থেকে বাইশ বাদ দিলে ছয়। তাহলে ইজিলি আমরা এ প্লাস বি প্লাস সি যে এইখানে অ্যান্সারটা যে ছয় হচ্ছে আমরা বের করে ফেলতে পারলাম। তাহলে অ্যান্সার হচ্ছে ছয়, আমাদেরকে জানিয়েছে রাফিনেস যে তুমি মা একটা টা ছয়, ওয়েল ডান। আচ্ছা ভাইয়া সরি অ্যান্সার হলো বাইশ, আহা তারপরেও হয়নি ভাইয়া, আবার দেখতে হবে, অ্যান্সার হচ্ছে ছয়। মাঝারুল ইসলাম শাফি এবার জানিয়েছে ছয়, রাফিনেস যে ছয়, ওয়েল ডান। রাকিবুল ইসলাম এরা একেবারে রেগুলার স্টুডেন্ট, ওয়েল ডান, অ্যান্সার ছয়। আচ্ছা থ্যাংক ইউ তোমাদের সকলকে যারা এই অ্যান্সারটা জানাচ্ছ। গোবিন্দ সরকার এখনো জানাচ্ছে অ্যান্সার ছয়, ওকে। আচ্ছা এখন আমরা নেক্সট কাইন্ড অফ প্রবলেমে চলে যাব। এই প্রবলেমটাকে আমি বলতে পারি এইভাবে, আমি নিজে বলে থাকি বিল্ডিং অথবা ব্রেকিং যে কোনো একটা, হয় তুমি গড়বা নয়তো তুমি ভাঙবা। কি গড়বা কি ভাঙবা? গণিতের ভেতরে ভাঙা ঘরের কি আছে? গণিতের ভেতরে ভাঙা ঘরের ধরো পাওয়ারটা আছে। তুমি চাইলে একটা জিনিসকে যে কোনো একটা ইকুয়েশনকে, ধরো এই অবস্থায় আছে x - 1 / x = 3, তুমি চাইলে এটাকে বর্গ করতে পারো, এই পাশেও বর্গ এই পাশেও বর্গ, তখন কি থাকবে? এটা কি আর x থাকবে? তুমি পরবর্তীতে যেটা পাবা x স্কোয়ার প্লাস 1 / x স্কোয়ার মাইনাস 2 = 9, এরকম একটা অবস্থায় পাবা। তখন বর্গ কি? এটা একটা গড়ে তুলছে, তুমি বর্গের পর বর্গ আসতেছে, তুমি যদি আবার বর্গ করো তখন আসবে x টু দি পাওয়ার 4, এই টাইপের জিনিসপত্র। এখন কথা হলো গিয়ে মাঝে মাঝে তুমি চাইলে ভেঙেও নিয়ে আসতে পারো। যেমন ধরো এমন একটা অবস্থা আছে, ইকুয়েশনটা এমন যে x টু দি পাওয়ার 4 প্লাস 1 বাই x টু দি পাওয়ার 4 ইকুয়াল টু সামথিং দেয়া আছে। তুমি চাইলে এটা কিভাবে দেখতে পারো যে এটা প্লাস এটা ইকুয়াল টু, বা পরবর্তীতে এই যে এই দুইটা, এই দুইটা যে বর্গ হচ্ছে a স্কোয়ার প্লাস b স্কোয়ার, এদেরকে নিয়ে a প্লাস b হোল স্কোয়ার এই সূত্রে যদি নিয়ে আসো দেখবা যে আস্তে আস্তে কমে যাচ্ছে। তুমি দেখবা যে এটা x স্কোয়ারে কিন্তু অলরেডি চলে এসেছে, তারপরে আস্তে আস্তে x এর দিকে চলে যাবে, নিজে নিয়ে আসতে পারবা। এখন তোমাদের কাছে এমন একটা প্রবলেম দিব যেটাকে বিল্ডিং পদ্ধতিতেও তৈরি করা যায়, তুমি চাইলে ওই প্রবলেমটা সলভ করতে পারবা, আবার ব্রেকিং পদ্ধতিতেও ওই প্রবলেমটা সলভ করতে পারবা। ধরো প্রবলেমটা এমন, x মাইনাস 1 বাই x ইকুয়াল টু 4, আরেকটা যেটা আমাকে বলতেছে x টু দি পাওয়ার 4 প্লাস 1 বাই x টু দি পাওয়ার 4 ইকুয়াল টু কত। এটা এই টাইপের অসংখ্য প্রবলেম আছে, সবগুলো একই টাইপে করা যায়। এখন আমার বেশি পছন্দ আসলে বিল্ডিং, আমি যদি বর্গ করা শুরু করি এই যে এই পার্টে দেখবা যে আস্তে আস্তে x টু দি পাওয়ার 4 এর দিকে যেতে থাকবে। যদি বর্গ করে দিই দেখো এই পার্ট বর্গ, ডান পক্ষে থাকছে 16 আর এখানে থাকছে x স্কোয়ার প্লাস 1 বাই x স্কোয়ার মাইনাস 2ab না 2 ইন্টু x ইন্টু 1 বাই x, দেখো x x কাটা চলে গেছে, বা x স্কোয়ার প্লাস 1 বাই x স্কোয়ার ইকুয়াল টু 16 থেকে এই দুই এটা যোগ যুক্ত হলো, যোগ হলো 18 হয়ে গেছে, বা তুমি এখন x টু দি পাওয়ার 4 প্লাস 1 বাই x টু দি পাওয়ার 4 এ নিয়ে যাচ্ছ,
তাহলে কি করবা, আবার বড় করে দিবা, বড় করলে কিন্তু পাওয়ার আবার বেড়ে যাবে। তখন দেখা যাবে যে x টু দি পাওয়ার 4 প্লাস 1 বাই x টু দি পাওয়ার 4 প্লাস 2 ইনটু x স্কয়ার ইনটু 1 বাই x স্কয়ার ইকুয়াল টু হচ্ছে 18 বর্গ, সেটা 324। বা এখানে এখানে কাটা, x টু দি পাওয়ার 4 প্লাস 1 বাই x টু দি পাওয়ার 4 ইকুয়াল টু 324 থেকে 2 বাদ দিলে যা হয় সেটা হলো গিয়া 322। অর্থাৎ x টু দি পাওয়ার 4 প্লাস 1 বাই x টু দি পাওয়ার 4 এর মান 322। ওকে, অলরেডি জানিয়েছে। আচ্ছা, একটু স্লোলি করতে বলেছে, ওকে ভাইয়া একটু স্লোলি করবো। আব্দুল্লাহ মাহাদি 322, রাফিন এস জে, আচ্ছা অ্যান্সার হলো 34, ভুল হয়েছে শফি। আচ্ছা পরিতোষ রায় 322, সরি 322, আচ্ছা সফিও আবার জানিয়েছে 322। ওকে সফি, থাকো, চেষ্টা করতে থাকো, ভুল হলে আবার করবো, নো প্রবলেম। আচ্ছা রকিবুল ইসলাম 322। ওকে, তাহলে ব্রেকিং যে পদ্ধতিটা আছে সেই পদ্ধতিতেও যে করা যায় সেটা দেখায়। ধরো আমার কাছে দেয়া ছিল কি, আমার কাছে মান দেয়া ছিল x মাইনাস 1 বাই x ইকুয়াল টু 4 এর, আমাকে বের করতে বলছে x টু দি পাওয়ার 4 প্লাস 1 বাই x টু দি পাওয়ার 4 এটার মান। এটা এইভাবে করতে পারি যে x স্কয়ার হোল স্কোয়ার প্লাস 1 বাই x স্কোয়ার হোল স্কোয়ার, অলরেডি কিন্তু ব্রেকিং হওয়া শুরু করে দিয়েছে। এই যে a স্কোয়ার প্লাস b স্কোয়ার, এটাকে দেখায় যে a প্লাস b হোল স্কোয়ার মাইনাস 2ab। এই যে এপার্টে পার্ট কাটা, বা এই যে x স্কোয়ার প্লাস 1 বাই x স্কোয়ার, এইটার মান তো এখন আমরা জানি না, কিন্তু আমার কাছে x মাইনাস 1 বাই x এইটার মানের ব্যবস্থা আছে। আমি কি করতে পারি দেখো তো, এই যে a স্কোয়ার প্লাস b স্কোয়ার এটাকে এইভাবে দেখাতে পারি যে x মাইনাস 1 বাই x হোল স্কোয়ার প্লাস 2 ইনটু x ইনটু 1 বাই x। আমাদের পরিচিত সূত্র এটা যে a স্কোয়ার প্লাস b স্কোয়ার সমান a মাইনাস b হোল স্কোয়ার প্লাস 2ab, ওই সূত্রটা ইউজ করেছে। বাইরে কিন্তু একটা বর্গ আছে, বর্গটা বসালাম, আর মাইনাস টু যেটা এখানে মাইনাস টুটা আছে, ইকুয়াল টু x মাইনাস 1 বাই x এইটার যে মানটা আমরা সেটা লিখি 4 স্কোয়ার প্লাস এটা এটা কাটা 2 এখানে স্কোয়ার মাইনাস 2, 4 কে স্কোয়ার করলে কত হয় 16, এখানে 2 যোগ 18, 18 বর্গ 324, তাহলে 324 মাইনাস 2 সমান 322। তাহলে এইভাবেও আসলে এই প্রমাণটা করে নিয়ে আসা যায়। আচ্ছা মান হয়েছে 322। আচ্ছা অনেক ইজি সফি জানিয়েছে, ফয়সাল আহমেদ একটু আসতে, আচ্ছা ভাইয়া, আচ্ছা আমি মনে করছিলাম এটা তো অনেক ইজি, সো বেশ তাড়াতাড়ি গেলেও চলবে, আমি স্লো করছি, সমস্যা নেই। এখন ধরো আমাদের কাছে নেক্সট যে প্রবলেমগুলো, এখন কোনটা নেওয়া যায়, এখন আমরা ঘনর দিকে যেতে থাকবো, প্রবলেম শুরু হবে এখন ঘন। ঘনতে কি কি আছে, আমরা ঘনর প্রবলেমগুলো নিশ্চয়ই জানি যে ঘন হলো গিয়ে কিউব করা একটা জিনিস, ঘন করা মানে কিউব করা, যেমন ধরো 5 এর কিউব মানে 5 ইনটু 5 ইনটু 5 সমান 5 গুণ 5 25, 25 গুণ 5 125 এরকম। এখন কিউবের অনেকগুলো সূত্র আছে, মেইন সূত্র একটাই, বিল্ডিং ইজ বেস্ট, রকিবুল ইসলাম বলেছে, মোস্তফা আহমেদ আই লাইক ম্যাথমেটিক্স, ওকে তুমি পুরো লাভ করো ম্যাথমেটিক্স, আমাদের সাথেই থাকো। আচ্ছা এখন আমাদের কাছে যেটা আছে, আমরা কিউবের বেশ কিছু সূত্র নিয়ে কাজ করব এখন, প্রত্যেকে রেডি? আচ্ছা এখন ধরো কিউব এ প্লাস বি হোল কিউব সমান কত, আমরা এই সূত্র সকলেই জানি যে এ কিউব প্লাস 3 এ স্কোয়ার বি প্লাস 3 এ বি স্কোয়ার প্লাস বি কিউব। প্রকৃতপক্ষে এই সূত্রটা এইভাবে একটু কমই ব্যবহার হয়, তোমাদের সকল ক্ষেত্রে দেখবা যে এইভাবে তুমি ইউজ করতে পারছো না, জিনিসটা একটু অন্যভাবে দিবা যে এ কিউব, আচ্ছা এটা হবে এ কিউব প্লাস বি কিউব প্লাস 3 এ বি ইনটু এ প্লাস বি। এটা আসলে এসেছে কোত্থেকে, এ কিউবটা এখানে রেখেছি, বি কিউবটা এখান থেকে ধরে এনে এখানে রেখেছি, আমি 3 এ বিটা কমন নিয়েছি, যে এই দুইটার ভেতরে 3 এ বি কমন নিয়েছি, এখানে এ একটা বেশি আছে এ, এখানে বি একটা বেশি আছে বি, সিম্পল। এইটাকে একটু ঘুরিয়ে পেঁচিয়ে অনেক সময় একটু বলে যে এ কিউব প্লাস বি কিউব সমান কত, এ প্লাস বি হোল কিউব মাইনাস 3 এ বি ইনটু এ প্লাস বি। এখান থেকে আমরা একটা ট্রায়াঙ্গেল পাচ্ছি, কাজের ট্রায়াঙ্গেল, এই বিষয়ে অনেক প্রবলেম আছে। ট্রায়াঙ্গেলটা এমন, এই যে এখানে আমি যদি এ প্লাস বি এর মান জানি, এ কিউব প্লাস বি কিউবের মান জানি, আমি এ বি এর মান নির্ণয় করতে পারবো।
অথবা এ বি এর মান জানি, এ কিউ প্লাস বি কিউবের মান জানি, আমি এ প্লাস বি এর মান নির্ণয় করতে পারবো, খুবই ইজি। একইভাবে আরেকটা ট্রায়াঙ্গেল আমরা নিয়ে আসবো, সেটাতে দেখা গেছে এ মাইনাস বি হোল কিউবের সূত্র। একইভাবে আমরা সূত্রটা পাই কি, এ কিউব মাইনাস বি কিউব সমান এ মাইনাস বি হোল কিউব প্লাস থ্রি এ বি ইন্টু এ মাইনাস বি। তাহলে এই ট্রায়াঙ্গেলটা একটু ডিফারেন্ট, না এটা জ্যামিতি না, আমি এভাবে দেখাই কি, যখন দেখা যায় যে কোনো দুইটা ইনফরমেশন যদি তুমি জানো বাকি আরেকটা ইনফরমেশন তুমি বের করতে পারবা, এভাবে দেখাই আর কি। তো মনে রাখার জন্য এ কিউব মাইনাস বি কিউব, এটা ধরো এ মাইনাস বি আর এটা এ বি, তাহলে আমরা দুইটা জিনিস পেলাম যে যদি আমি এ প্লাস বি, এ কিউব প্লাস বি কিউব আর এ বি এদের ভেতরে দুইটা জিনিস জানি, আরেকটা জিনিস বের করতে পারবো। আর এ কিউব মাইনাস বি কিউব, এ মাইনাস বি, এ বি এই তিনটার ভেতরে যদি আমি দুইটা জিনিস জানি আর একটা জিনিস বের করতে পারবো। আসো তাহলে বের করা শুরু করে দিই। সলভ তোমরা করবা হৃদয়ে, ওকে। তাহলে আমরা ধরো কিছু সলভ শুরু করে দেই, এখন প্রবলেম কিছু কোয়েশ্চেন দিই তোমাদের কাছে। ধরো প্রবলেম দেয়া আছে এমন যে x মাইনাস y ইকুয়াল টু x মাইনাস y ইকুয়াল টু 8, তারপরে এক্স ওয়াই ইকুয়াল টু 5, এবং আরেকটা জিনিস দেয়া আছে এক্স কিউব মাইনাস ওয়াই কিউব ইকুয়াল টু হোয়াট। আমরা ঘনতে একদম ইজি স্টেপে আছি, আস্তে আস্তে আমরা আরেকটু হায়ার লেভেলে যাব, ঠিক আছে? সো ইজি স্টেপটা আগে কভার করো, সকলে কমেন্ট করে জানাও যে এক্স কিউব মাইনাস ওয়াই কিউব এর মানটা কত হয়। এক্স কিউব মাইনাস ওয়াই কিউব এর মানটা কেমন হয়? আচ্ছা আচ্ছা হারি, আচ্ছা আমিও তোমাদেরকে হারি করতে বলছি, বলো হায়ার ম্যাথ ক্লাস সামনে শুরু হবে। আচ্ছা ট্রায়াঙ্গেল পদ্ধতিটা অসাম, রাকিবুল ইসলাম বলেছে ধন্যবাদ, গোলাম মাসুদ ভালো লাগছে, ওকে কন্টিনিউ করো, তোমরা এইটার অ্যান্সার বের করা শুরু করো প্রত্যেকে, হারি এই ক্ষেত্রে হারি। এক্স কিউব মাইনাস ওয়াই কিউব যেটা আছে, আমি নিজে এখন একটু আগিয়ে যাচ্ছি, তুমি এক্স কিউব মাইনাস ওয়াই কিউবের জন্য আগে দেখো, তুমি জানো এই সূত্র এক্স মাইনাস ওয়াই হোল কিউব প্লাস থ্রি এক্স ওয়াই ইন্টু এক্স মাইনাস ওয়াই। এখন এক্স মাইনাস ওয়াই হোল কিউব, এক্স মাইনাস ওয়াই এর মানটা কত? 8 কিউব প্লাস থ্রি ইন্টু এক্স ওয়াই, এটার মান 5, আর এক্স মাইনাস ওয়াই এর মান 8। তাহলে 8 কিউব প্লাস থ্রি ইন্টু 5 ইন্টু 8, দ্যাটস ইট, অনেক সহজ, জাস্ট মান সূত্রটাতে বসিয়ে দিলে মান বের হয়ে চলে আসে। 392 জানিয়েছে, 392 তাজ জানিয়েছে, মোহাম্মদ হৃদয় 322, রাকিবুল ইসলাম একটা বিশাল সংখ্যা জানিয়েছে, এত বড় সংখ্যা হবে না আমি মোটামুটি নিশ্চিত। আচ্ছা x মাইনাস y হোল কিউব, 8 কিউব কত হয়? 8 কে কিউব করলে আমরা পাই 8 কিউব প্লাস 3 ইনটু 5 ইনটু 8 ইকুয়াল টু 632। যারা যারা 632 জানিয়েছ, রাইট, এক্স্যাক্টলি রাইট, অ্যান্সার হলো গিয়ে 632, 632, ওকে। তাহলে 632 অ্যান্সার জানিয়েছে মোজাম্মেল, 402 ভুল হয়েছে, 632, আচ্ছা অনেকেই 632 জানিয়েছে, রাইট তোমরা। আচ্ছা এক্স মাইনাস ওয়াই হোল কিউব প্লাস থ্রি এক্স ওয়াই এক্স মাইনাস ওয়াই, ডান। আমরা পরবর্তীতে এখন একটু এক্সট্রিম প্রবলেমগুলোতে যাব, এবার আমাদের ট্রায়াঙ্গেল থাকবে না, একটা দ্বিমুখী রেখা থাকবে। দেখো কত রকম শেপ টেপ আমি নিয়ে আসি তোমাদের স্মরণে রাখার সুবিধার্থে, তোমরা এগুলো স্ক্রিনশট দিয়ে রাখতে পারো, যা স্মরণে থাকবে। যদি ব্যস্তানুপাতিক থাকে, যদি ব্যস্তানুপাতিক থাকে তাহলে ট্রায়াঙ্গেলের দরকার নেই, ব্যাপারটা হবে এমন, এটা ভালো হয়নি, মোটেও ভালো হয়নি। আচ্ছা এটার ক্ষেত্রে কি হবে, ধরো ট্রায়াঙ্গেলটা, ট্রায়াঙ্গেল নয় এটা দুইটা রেখা, যদি ব্যস্তানুপাতিক জিনিসপত্র থাকে, ধরো এমন x প্লাস 1 বাই x, x এর ব্যস্তানুপাতিক একটা পার্ট কি তুমি দেখতে পাচ্ছ না যে 1 বাই x উল্টিয়ে দেওয়া হয়েছে, যেমন এই যে উল্টিয়ে দেওয়া পার্টটা যদি এমন থাকে, তুমি x প্লাস ধরো a প্লাস b এর মান যদি জানো, তুমি a কিউব প্লাস b কিউব এর মান বের করতে পারবা, a মাইনাস b এর মান যদি জানো তাহলে a কিউব মাইনাস b কিউব এর মান বের করতে পারবা, তোমার তখন আর a b এর মান বের করা লাগবে না। রিজন কি, a b তো তখন কি হবে যখন কিনা দুইটা ব্যস্তানুপাতিক হয়ে আছে, ধরো 3 a b এরকম একটা অবস্থা,
এর মান তখন এক্স, 3x, b এর মান 1/x, কাটাকাটি হয়ে গিয়ে আমাদের তখন আর বেরি করা লাগবে না, অনেক সুবিধা হবে তখন। আমরা এই বিষয়ে কিছু প্রবলেম তো এখনই করে ফেলবো। আচ্ছা, পাওয়ারটা 8 দিয়েছে রাকিবুল ইসলামের জন্য, বিশাল একটা সংখ্যা চলে এসেছে। পাওয়ারটা তো 8 হবে না, তুমি বুঝতে পেরেছো নিজেই প্রবলেম, যখন বুঝতে পারো তোমার প্রবলেমটা কি এটা বেস্ট হয়। আচ্ছা, এখন ধরো এই বিষয়ে আমি তোমাদেরকে একটা জিনিস দেই, একটা মান দেওয়া আছে যে এটা একটু সলভ সরিয়ে নেই, ধরো a মাইনাস 1/a, a মাইনাস 1/a ইকুয়াল টু 1, এরকম একটা মান দেয়া আছে। দেখো, ব্যস্তানুপাতিক একটা রিলেশন, অর্থাৎ আমাদের a b এর মান জানার দরকার নাই, ইজিলি বের করে ফেলা যাবে। এই ক্ষেত্রে আমাকে বলা হয়েছে a কিউব মাইনাস 1/a কিউব ইকুয়াল টু 4, এটা প্রমাণ করে দেখাতে। খুবই ইজিলি এটা প্রমাণ করে দেখানো যায়। দেখো, তুমি a কিউব মাইনাস 1/a কিউব এইটার মান তুমি লেফট সাইড দিয়ে ধরো শুরু করলা, লেফট সাইড a কিউব মাইনাস 1/a কিউব, a কিউব মাইনাস 1/a কিউব এটাকে এভাবে দেখা যায়, a মাইনাস b হোল কিউব প্লাস 3ab ইনটু a মাইনাস b। আচ্ছা, তাহলে দেখো a মাইনাস 1/a এইটার মান আমি অলরেডি জানি, সেটা হলো কি 1, 1 এর উপরে কিউব আছে প্লাস a a কাটা, এখানে আছে 3 আর এখানে আছে a মাইনাস 1/a, a মাইনাস 1/a এর মান কত 1, বসেই নাও 1, তাহলে 1 প্লাস 3 ইনটু 1 অর্থাৎ কত 4, ইজিলি বের হয়ে গেল 4। তাহলে দেখো এই ক্ষেত্রে আমাদের a b এর মান জানার দরকার হয়নি, কারণ এগুলো কাটাকাটি হয়ে যায়, খুব ইজিলি কাটাকাটি হয়ে যায়। আচ্ছা, কুয়েত থেকে ভাইয়া ধন্যবাদ, কেমন আছেন, ভালো আছে? আচ্ছা, না বুঝছি, অ্যান্সার হলো গিয়ে 4, আব্দুল্লাহ ওসামা ধন্যবাদ, আপনার ঠিক, ওকে। আচ্ছা আচ্ছা, তাহলে আমরা আরো এক্সট্রিম পার্ট গুলোতে যাব। এখন ধরো আমার কাছে শুধুই এক্স দেয়া আছে, আর কিচ্ছু দেয়া নাই, জাস্ট এক্স, তখন কি করব? শুধু এক্স আমার কাছে মান জানতে চাওয়া হলো। ধরো এমন দেয়া আছে যে এক্স এর মান এক্স ইকুয়াল টু রুট 6 প্লাস রুট 5, আমাকে বলছে যে এক্স কিউব প্লাস 1/x³ এটার মান কত হবে। তোমরা অনেকেই কি করো সাথে সাথে, তো জানো তো এক্স কিউব প্লাস 1/x³ এর জন্য তোমার কাছে কি অস্ত্র লাগবে, অস্ত্রটা হলো কি এক্স প্লাস 1/x, জাস্ট এই ইনফরমেশনটা জানলেই এটা বের হয়ে যাবে। আমি একটু আগে যে একটা তীর চিহ্ন দিয়ে দেখালাম যে হ্যাঁ এটা জানলে ওটা বের করা যায়, ওটা জানলে এটা বের করা যায়। এখন এটার জন্য 1/x যেটা, এটা বের করা লাগবে। তোমরা মাঝে মাঝে ইদানিং আমি দেখি যে 1/x অনেকেই এক টানে লিখে ফেলে যে রুট 6 মাইনাস রুট 5, অনেকটা মুখস্থের মতো। ধরো প্রবলেমটা আমি একটু পাল্টে দিলাম, প্রবলেমটা দিলাম এইভাবে রুট 6 আর এখানে ধরো রুট 3 দিলাম, তখন কি এই রুট 6 মাইনাস রুট 3 আসবে? আসো আমরা একটু দেখি যে রুট 6 মাইনাস রুট 3 আসে কিনা। এই ক্ষেত্রে তোমাদের আর একটু সতর্কতা খুবই জরুরি। দেখো 1/x সমান এখানে আছে কি 1/√6 প্লাস রুট 3 ইকুয়াল টু 1/এই যে এখানে রুট 6 প্লাস রুট 3, আমি চাইবো কি এই রুটটা সরিয়ে দিতে, তাই রুট 6 প্লাস রুট 3 সরিয়ে দেওয়ার জন্য আমি কি নিব, এই রুট 6 এ নিব কিন্তু এখানে একটা মাইনাস দিব আর এখানে রুট 3 নিব, রুট 3 এর আগে মাইনাসটা থাকলো। এটা যখন নিচে দিয়েছি উপরেও তা দিয়ে দিতে হবে, নয়তো কাটাকাটি গিয়ে তখন মানটা ঠিক থাকবে, নয়তো থাকবে না। তো উপরে দিয়ে দিলাম রুট 6 মাইনাস রুট 3, এখন দেওয়ার পরে দেখো রুট 6 মাইনাস রুট 3, রুট 6 স্কোয়ার মাইনাস রুট 3 স্কোয়ার, আমাদের এ প্লাস বি এ মাইনাস বি এই সূত্রটা আছে, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্রে পড়ে যাচ্ছে। এ স্কোয়ার এই ক্ষেত্রে এ হয়েছে রুট 6, এটার স্কোয়ার করলে কত হয় 6, তাহলে 6, আর 3 রুট 3 কে স্কোয়ার করলে কত হয় 3, 6 মাইনাস 3, উপরে কি পাচ্ছ, উপরে পাচ্ছ রুট 6 মাইনাস রুট 3। তাহলে এইটা কি রুট 6 মাইনাস রুট 3 আছে, নিচে কি 6 মাইনাস 3 নাই, কিছু একটা কিন্তু যুক্ত হয়ে গেছে, অর্থাৎ রুট 6 মাইনাস রুট 3 এবং নিচে আছে রুধু 3। তাহলে তুমি বুঝতে পারছো যে সরাসরি যে তুমি রুট 6 প্লাস রুট 3 সাথে সাথে বলে দিবা যে রুট 6 মাইনাস রুট 3 নিচে কিছু থাকবেই না, তুমি 100% শিওর এমনটা না হওয়ারই চান্স বেশি, মানে এমনটা নাও হতে পারে, এটা শুধু মাথায় রাখো। জিনিসটা এমন হতেই পারে, ধরো
তোমরা এইভাবে যদি মনে রাখতে চাও তাহলে বলি শর্টকাটের ক্ষেত্রে তোমাদের অনেক সময় কোয়েশ্চেন এসে থাকে, সেই ক্ষেত্রে অবজেক্টিভের ক্ষেত্রে যেন কাজে লাগে। কি করবা, ধরো রুট সিক্স প্লাস রুট থ্রি, নিচে কি করবা, এই যে রুট সিক্স এর স্কোয়ার আর থ্রি এর স্কোয়ার, এটা করলে কত হয়, সিক্স মাইনাস থ্রি, এটা বসিয়ে দিবা। তার উপরে যেটা আছে সেটা সেম, রুট সিক্স মাইনাস রুট থ্রি, এটা তো নর্মালি তুমি এটা দিতা। তারপরে নিচে তুমি এটার স্কোয়ার মাইনাস এটার স্কোয়ার, এটা দিয়ে দেখবা। বেশিরভাগ ক্ষেত্রে তোমার সমস্যা হবে না। কোন কোন ক্ষেত্রে হবে না দেখো, ধরো এমন দেয়া আছে এক্স ইকুয়াল টু রুট ফাইভ প্লাস রুট ফোর, এরকম একটা জিনিস দেয়া আছে, রুট ফোর না, ধরো রুট সিক্স প্লাস রুট ফাইভ, এরকম একটা জিনিস দেয়া আছে। তখন কি হলো, রুট সিক্স কে যদি তুমি বর্গ করো যা হচ্ছে সিক্স, আর রুট ফাইভ কে বর্গ করলে ফাইভ, দুইটার মধ্যে ডিফারেন্সটা কত, এক। যখনই তোমার এরকম ডিফারেন্স এক হবে, তুমি সাথে সাথে বলে দিতে পারবে যে হ্যাঁ, এক্স এর মান যদি রুট সিক্স প্লাস রুট ফাইভ হয়, ওয়ান বাই এক্স এর মান হবে রুট সিক্স মাইনাস রুট ফাইভ। ওকে, সর্বক্ষেত্রে না, খেয়াল করে দেখবা যে দুইটা কাছাকাছি আছে কিনা, ডিফারেন্স এক কিনা, যদি এক হয় তাহলেই হবে। এখন ধরো আমার কাছে প্রবলেমটা দেয়া আছে এমনই, প্রবলেমটা দেয়া আছে এমনই যে এক্স এক্স প্লাস এই যে এক্স এর মানটা রুট ফাইভই দিয়ে রাখলাম, সহজ করে দিয়ে রাখলাম, তাহলে আমি ওয়ান বাই এক্স এর মান নিশ্চয়ই জানি যে রুট সিক্স মাইনাস রুট ফাইভ। আমার যেটা বের করা লাগবে সেটা হলো কি, এক্স প্লাস ওয়ান বাই এক্স, এইটা না হলে তুমি এক্স কিউব প্লাস ওয়ান বাই এক্স কিউবের মান নির্ণয় করতে পারবো না। এইটা তো আসলে মেইন টার্গেট, এটার মান নির্ণয় করা। এখন সেটার জন্য আমরা যা করবো, দেখো এক্স কিউব প্লাস ওয়ান বাই এক্স কিউব, তার জন্য আমার তো এক্স প্লাস ওয়ান বাই এক্স এর মান জানা লাগবে, দুইটা যোগ করে দিই, এক্স প্লাস ওয়ান বাই এক্স দুইটা যোগ করে দিচ্ছি, রুট ফাইভ কাটা যা থাকে তাহলে টু রুট সিক্স, না টু রুট সিক্স। এখন আমি যেহেতু এটা জেনে গেছি, খেয়াল করো তো এক্স কিউব প্লাস ওয়ান বাই এক্স কিউব ইকুয়াল টু কত, ইকুয়াল টু হচ্ছে এক্স প্লাস ওয়ান বাই এক্স হোল কিউব মাইনাস থ্রি এক্স ইন্টু ওয়ান বাই এক্স, এবং এখানে আছে এক্স প্লাস ওয়ান বাই এক্স। অর্থাৎ তুমি এইটার মান বের করে ফেলতে পারবা, আমার কাছে যা যা আছে তা দিয়ে সহজেই করে ফেলা যাবে, কারণ আমার এক্স প্লাস ওয়ান বাই এক্স এর মান জানা আছে। এবং সেইটা যদি আমি ব্যবহার করা শুরু করি, ধরো এইটার ক্ষেত্রে মান টু রুট সিক্স এটার কিউব মাইনাস এটা এটা কাটা থ্রি ইন্টু টু রুট সিক্স, এখন টু রুট সিক্স কে কিউব মাইনাস থ্রি ইন্টু টু রুট সিক্স, এই টু কে কিউব করলে কত হয় এইট, রুট সিক্স কে কিউব করলে কত হয় সিক্স রুট সিক্স মাইনাস, এখানে তো আছে সিক্স রুট সিক্স, তাহলে এইট ইন্টু সিক্স মিলে হচ্ছে ফোরটি এইট, ফোরটি এইটটা রুট সিক্স মাইনাস ছয়টা রুট সিক্স, আটচল্লিশ থেকে ছয় বার দিলে বিয়াল্লিশ থাকে, তাহলে ফোরটি টু রুট সিক্স, ডান, একদম ডান হয়ে গেল, ফোরটি টু রুট সিক্স হয়ে গেল। তাহলে এইভাবেই আমরা খুবই ইজিলি কভার করে ফেলতে পারি। তাহমিদ শাহরিয়ার জানিয়েছে যে ফোরটি টু রুট সিক্স, আচ্ছা ভালো লেগেছে জানাচ্ছে মোহাম্মদ ইসলাম ইসমাইল হোসেন, ধন্যবাদ। আচ্ছা ফোরটি টু রুট সিক্স মেহেদি অমিন, আচ্ছা জানিয়েছে এক্স মাইনাস ওয়ান বাই এক্স, আচ্ছা এই ক্ষেত্রে তো আসলে এক্স মাইনাস ওয়ান বাই এক্স তুমি তোমার আরও কিছু ইনফরমেশন লাগবে, নয়তো তুমি এই ক্ষেত্রে এক্স মাইনাস ওয়ান বাই এক্স কভার করতে পারবো না। আচ্ছা ফোরটি টু রুট সিক্স ফারজানা নাসরিন, ওকে সে ক্ল্যাপ দিয়েছে, ফোরটি টু রুট সিক্স থ্যাংকস, ওকে ধন্যবাদ, তোমাদের সকলকেও ধন্যবাদ। এখন তোমাদের, তোমরা সকলে যারা লাইভ ক্লাসটা করছো, তোমরা কিন্তু তোমাদেরও একটা দায়িত্ব আছে, তোমরা যে কোনো প্রবলেম বলছো আমি সাথে সাথে হয়তো কভার করে দিচ্ছি, কোনো একটা জিনিস না বুঝলে সেটা দেখিয়ে দিচ্ছি। তোমাদের একটা কাজ করা উচিত কি, শেয়ার করে দেয়া আমাদের কাছে যে লাইভ ক্লাসটা আছে। এখনও যদি তোমরা কেউ এই লাইভ ক্লাসটা শেয়ার করে না থাকো, এখনই শেয়ার করে দাও, এটা আমাদের সকলের রেসপন্সিবিলিটি, সকলের কাছে যেন এই লাইভ ক্লাসটা পৌঁছায় একদম ভালোভাবে, এই ক্লাসটা যেন সকলেই করতে পারে। যদি কোনোভাবে এই ক্লাসটা কেউ মিসও করে থাকে, পরবর্তী দিনেও যেন তোমার পোস্টটা দেখে সেই লাইভ ক্লাসটা করতে পারে। প্রত্যেকে প্লিজ শেয়ার করে দাও, এবং শেয়ার করে বলো যে ডান, তোমার লাইভ ক্লাসটা শেয়ার করা হয়ে গেছে, একটা ওয়ান অফ দ্য গ্রেটেস্ট রেসপন্সিবিলিটি যেটা ছিল সেটা তুমি করে ফেলেছ, লাইভ ক্লাসটা শেয়ার করেছো, কমেন্ট করে জানাও যে ডান, শেয়ার ডান, সফি অফকোর্স শেয়ার, হাবিব আচ্ছা অফকোর্স শেয়ার শুনলে ভালো লাগলো, যে হ্যাঁ তারা জানেই যে অবশ্যই উচিত, থ্যাংকস আপনাকেও, ওকে আমজাদ হোসেন ওয়েলকাম, ইউ আর ওয়েলকাম। আচ্ছা আচ্ছা শেয়ার ডান, শেয়ার ডান, ডান রাকিবুল ইসলাম বলেছে ডান, ওকে তাহলে
এখন আমাদের প্রায় শেষের দিকে, এখন আমরা একটা শেয়ার আমরা কি দেখবো লাস্টের দিকের একটা প্রবলেম, এর পরে আমরা বাস্তব সংখ্যা বিষয়ক একটা প্রবলেম দেখে আজকের ক্লাসটা শেষ করে দিব। এই প্রবলেমটা বলতে পারো হিডেন প্রবলেম। জিনিসগুলো কি থাকে, আমাদের কাছে অনেক সময় ইনফরমেশনগুলো লুকায়িত থাকে, ওটা উন্মোচন করা লাগে, আমাদের বের করে নিয়ে আসা লাগে। যেমন ধরো আমার কাছে ইনফরমেশন এমন দেয়া আছে 2x প্লাস 2/x ইকুয়াল টু 3। তোমাকে বলা হচ্ছে যে হ্যাঁ হয়তো x কিউব প্লাস 1/x³, এটার মান বের করে নিয়ে আসতে বলা হচ্ছে। তার জন্য কি লাগবে বলো তো, এক্স কিউব প্লাস 1/x³ এর মান বের করতে, সেটার জন্য এক্স প্লাস 1/x এর তোমার মান জানা লাগবে। এখন সেটার জন্য দেখো এখানে যদি তুমি 2 কমন নাও কি পাচ্ছ, এক্স প্লাস 1/x ইকুয়াল টু 3, বা এক্স প্লাস 1/x ইকুয়াল টু 3/2। অর্থাৎ তোমার যেটার মান জানা লাগতো তুমি বের করে ফেলেছো, তোমার কাছে কি সরাসরি দেয়া ছিল, ছিল না। এটা একটা ইস্যু যেটা মাঝে মাঝে হতে পারে যে হ্যাঁ একটু বাঁকা ভাবে তোমার কাছে ইনফরমেশনটা দেয়া থাকতে পারে। আরেকটা জিনিস ধরো তোমার কাছে দেয়া আছে, আরেকটা জিনিস দেয়া আছে ধরো এ স্কোয়ার, এমন একটা এ স্কোয়ার মাইনাস 2a ইকুয়াল টু 1, এরকম একটা ইনফরমেশন দেয়া আছে। তোমাকে বলছে যে হ্যাঁ এ কিউব মাইনাস 1/a³, এটার মান বের করে নিয়ে আসতে, কিভাবে করবা? তোমার তো আসলে a মাইনাস 1/a এটার মান জানা দরকার, তোমার কাছে এটা কি দিয়েছে a মাইনাস 1/a তো এটা না। কিন্তু যদি তুমি পুরো ইকুয়েশনটাতে চোখ রাখো, তুমি যদি a দিয়ে ভাগ করে দাও তখন কি পাবা দেখো, এই যে a স্কয়ার এটাকে a দিয়ে ভাগ করে ফেলেছো কি থাকছে, a মাইনাস 2a এটাকে a দিয়ে ভাগ করে ফেলেছো কি থাকছে, মাইনাস 2, 1/ এটাকেও a দিয়ে ভাগ করে 1/a। তোমার কি a মাইনাস 1/a এর ব্যবস্থা হয়ে গেছে না? জাস্ট যদি তুমি সাইডটা পাল্টে দাও a মাইনাস 1/a ইকুয়াল টু 2 বের হয়ে আসছে, নাইস না? আচ্ছা এইটা আর একটা ট্রিক, এরকম জিনিসও হতে পারে। তারপরে ধরো আরো একটা জিনিস, আর একটা প্রবলেম ধরো x টু দি পাওয়ার 4 প্লাস 1 ডিভাইড বাই x স্কয়ার, এরকম একটা অবস্থায় দিয়ে রেখেছে ইকুয়াল টু 3। তোমাকে বলতেছে x প্লাস 1/x এর মান নির্ণয় করতে, কি এখানে পাওয়ার টাওয়ার দিয়ে রেখেছে, যদি তুমি এদিকে নিয়ে যাও বিশাল একটা গন্ডগোল হয়ে যাবে। তোমার দরকার x প্লাস 1/x, খুব ভালো হতো যদি x স্কোয়ার প্লাস 1/x² এরকম কোনো কিছু দেয়া থাকতো, তুমি সেটা নিয়ে আসতে পারো, আসলে এখান থেকেও নিয়ে আসতে পারো। দেখো তুমি এটাকে এইভাবে আলাদা করতে পারবে যে x টু দি পাওয়ার 4 ডিভাইড বাই x স্কোয়ার প্লাস 1/x². আচ্ছা এটাকে তুমি আলাদা করে নিলে ইকুয়াল টু 3, কি করেছো সিম্পল x টু দি পাওয়ার 4 ডিভাইড বাই x স্কোয়ার যে কথা। এখন দেখো তুমি যদি চাও যে লসাও করবা, x স্কোয়ার আগের জায়গায় কিন্তু চলে আসবে, তাহলে তুমি মানের কোনো পরিবর্তন করনি, x স্কোয়ার এই যে এটা কেটে দিলা, যা থাকলো এটা x স্কোয়ার আর এখানে 1/x² ইকুয়াল টু হচ্ছে 3। তাহলে ডান, এই যে তোমার যেটা দরকার ছিল x স্কোয়ার প্লাস 1/x², তুমি সেটা নিয়ে আসতে পেরেছো, এক্ষেত্রেও পেরেছো। তাহলে মাঝে মাঝেই আমাদের কাছে বিভিন্ন ইনফরমেশন হিডেন থাকতে পারে, অ্যান্ড হিডেন করে থাকলে তুমি খুব ইজিলি, খুবই ইজিলি তোমার যেটা টার্গেট তুমি সেদিকে নিয়ে যেতে পারো। তোমরা এই ধরনের অনেক প্রবলেম দেখবা, টেস্ট পেপার ঘাঁটবা, দেখবা যে এরকম হিডেন আর কি কিভাবে করে রাখা যেতে পারে, দেখবা যে নিজে নিজেই বের করে ফেলতে পারছো যে হিডেন থাকলে তুমি কিভাবে তোমার টার্গেটের যে ইনফরমেশনটা কিভাবে নিয়ে আসতে পারো। এখন আমি একটা কথা দিয়েছিলাম যে রুটের যে কাজটা আছে সেটা আমি এই ক্লাসে করে দেখাবো একেবারে শেষে। সো এই এই পার্টটা হলো কি বাস্তব সংখ্যার একটা পার্ট, যে একটা রুট ধরো কোনো একটা বর্গমূল কিভাবে নির্ণয় করা লাগে। আমি খুবই টাইম স্বল্পতা থাকার কারণে গত ক্লাসে পুরোটা আমি কভার করে যাই নাই, কিন্তু মূল আইডিয়াটা দিয়ে গেছিলাম। দেখো ধরো তোমার কাছে 1.34 পৌনঃপুনিক এইটার মান নির্ণয় করতে বলা হয়েছে, তুমি বর্গমূল নির্ণয় করতে যাচ্ছ, মান নির্ণয় না এটা বর্গমূল, অর্থাৎ রুট ওভার 1.344 এটার মান কত। তার জন্য তুমি যা করবা সব সময় জোড়ায় জোড়ায় কাজ, 1.344 এটাকে যদি তুমি বিশ্লেষণ করো, আমরা আরেকটু এই পাশে নিয়ে আসি 1.344 পেপারটাকে, 1.344444444, এখন ধরো 1 এর এই পাশে তো কিছু নাই, ওটা নিজেই এক জোড়া, 0 তো আছে, এই 3-4 এক জোড়া, এটা আর এক জোড়া, এটা আর এক জোড়া, এটা আর এক জোড়া। তোমার প্রথম কাজ যেটা স্টেপ নাম্বার 1, তুমি কি কোনো একটা বর্গ সংখ্যা নিবা,
বর্গ সংখ্যা মানে যে সকল সংখ্যা নিজে বর্গ, ধরো ওয়ান এটা একটা বর্গ, ওয়ান ওয়ানের বর্গ, ফোর এটা টু এর বর্গ, নাইন এটা থ্রি এর বর্গ, এরকম কোন একটা বর্গ সংখ্যা নিবা, এই ওয়ানের ভেতরে সবচাইতে ছোট একটা বর্গ সংখ্যাই ঢুকবে, সেটা হলো গিয়ে ওয়ান। তুমি নিয়ে নিলা, এখানে যা পাচ্ছ তা হলো গিয়ে ওয়ান। এখন দেখো দশমিক চলে আসছে, তুমি এখানে একটা দশমিক দিলা, দেওয়ার পরে তুমি এক জোড়া নিচে নামাবা, 34 নামিয়েছ। তারপরে এই 34 কে তুমি কত দিয়ে ভাগ করবা, এক যেটা আছে তাকে দ্বিগুণ করো, ফার্স্ট স্টেপ। এককে দ্বিগুণ করলা দুই, কিন্তু এখানে একটা ফাঁকা জায়গা থাকবে, তুমি এইখানে কোনো একটা সংখ্যা বসাবা, এবং কোন সংখ্যাটা বসাবে এটা তোমার বেশ ক্রিটিক্যালি বের করা লাগে। যদি ধরো তুমি এখানে দুই বসাও, যদি এখানে তুমি দুই বসাও তখন কি হবে, তোমার 22 দুই দিয়ে গুণ করতে হবে, তখন যেহেতু তুমি দুই বসাচ্ছ পুরো 22 দুই দিয়ে গুণ করতে হবে, তখন সেটা হয়ে যাবে 44। এই 34 ভিতরে তো তা ঢুকবে না। তুমি যা করবা সেটা হলো গিয়ে এক বসাবা, ধরো তুমি এক বসাও, যদি 21 এক দিয়ে গুণ করলে কত হয়, 21 হয়। এই একটা তুমি এখানেও বসাবা, দেখো কতগুলো জায়গায় একই সাথে চেঞ্জ গুলো হচ্ছে। তুমি এইখানে এক বসিয়েছ, 21 এক দিয়ে গুণ করেছো, সেটা এখানে বসিয়েছ, একটা এখানে নিয়েছো, 34 থেকে 21 বাদ কত থাকলো, 13। আর একটা জোড়া নামাও, 44, এই জোড়াটা নামালা। যখন তুমি এই জোড়াটাও নামিয়েছো, এই যে 11টা আছে না, এই 11 তো আসলে দ্বিগুণ কত হয়, 11 দ্বিগুণ হয় ধরো 22। এইখানে আর একটা ফাঁকা জায়গা, এই ফাঁকা জায়গায় কি বসাবে এটা তোমার ডিসাইড করতে হবে। যদি তুমি ধরো দুই বসাও, 222 দুই দিয়ে গুণ করবা, কত হচ্ছে, 444, এটা তো 1344, আরো বড় সংখ্যা তাহলে তুমি বসাতে পারো। ধরো 5 বসাবে, 225 তুমি 5 দিয়ে এখন তাহলে গুণ করো, 225 × 5 ইকুয়াল টু হচ্ছে 1125। আচ্ছা তাহলে 226 দিয়ে দেখি, 226 × 6 ইকুয়াল টু 1356। আমাদের এই আইডিয়াটা ক্রস করে চলে যাচ্ছে, ওটা হবে না, তাহলে আমার 225 × 5 ওটাই নিতে হবে, 225 × 5 ইকুয়াল টু 1125। তুমি এখানে 1125 বসালা, এই যে 5 তুমি এখানে নিলা, একইভাবে তুমি পরের স্টেপগুলো আগাতে থাকবা, এবং এটা তো চলতেই থাকবে, তুমি বুঝতেই পারছো যেহেতু এটা একটা বর্গমূল চলতেই থাকবে। তাহলে পুরো স্টেপগুলো কি, প্রথম কাজ তুমি একটা বর্গ সংখ্যা নিবা, বর্গ সংখ্যা নিয়ে যা বাকি থাকে তা তুমি নিচে নামালা, এখানে যে সংখ্যাটা হয়েছে তার সবসময় দ্বিগুণ নিবা, দ্বিগুণ নিয়ে এই পাশে একটা জায়গা ফাঁকা রাখবা, সেই জায়গায় সেই সংখ্যাটাই বসাবা, সেই অঙ্কটাই বসাবা। ধরো 21 দিয়ে গুণ করলা, 1 হলো, 21 × 1 তুমি সেই সংখ্যাটা বসালা, এমনভাবে বসাতে হবে যেন কাছাকাছি হয়, আবার ক্রস করে না যায়। এই যে এই ক্ষেত্রে আমরা 225 বসিয়েছিলাম, 5 × 225 হয়েছে 1125। তাহলে আশা করি এইভাবে তোমাকে যদি বলা হয় তুমি এটাকে অসংখ্য দিক পর্যন্ত নিয়ে যাবা, পরের স্টেপ 1.159 হবে, এরকম তুমি নিয়ে যেতে পারবা বর্গমূল অনেক দূর পর্যন্ত। আচ্ছা এটা এসএসসির, আচ্ছা ঠিক আছে, তাহলে আমাদের লাইভ ক্লাস এইখানেই কভার হলো। আচ্ছা ভাইয়া প্লিজ নবম অধ্যায় করান, প্রত্যেকটা অধ্যায় কভার করা হবে ভাইয়া, একদম পুরো সিলেবাস আমরা কভার করে যাব। আচ্ছা তাহলে ধন্যবাদ তোমাদের সকলকে যারা আজকের লাইভ ক্লাসটাতে ছিলে, এখন আমাদের এই ক্লাসের সময় শেষ হয়ে গেছে। তোমাদের এখনো যদি যারা যারা আছো, পরবর্তীতেও যদি এসে থাকো, তোমরা প্লিজ এই লাইভ ক্লাসটা শেয়ার করে দিবা, শেয়ার বাটনটাতে প্রেস করে দাও, যাতে এই লাইভ ক্লাসটা পরবর্তী দিনেও যদি কেউ ঘুম থেকে উঠে দেখে সেও এই লাইভ ক্লাসটা করতে পারে, এবং এটা অনেক উপকৃত হবে। পরবর্তী যে লাইভ ক্লাসটা হবে বীজগণিতীয় অনুপাত, বীজগণিতীয় রাশি, যেটা এই রাশির বাকি পার্টগুলো নিয়ে, তাদের জন্য কিন্তু এই লাইভ ক্লাসটা মাস্ট, এই লাইভ ক্লাসটা কভার না করে ওইদিকে যাওয়াটা সহজ না। সো তোমরা যারা আছো সকলেই শেয়ার করে দাও এই লাইভ ক্লাসটা, এবং তোমাদের সাথে আশা করি আবারও দেখা হবে।